আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে। আজকে পেঁপে রান্না করা হবে ভাবির হাতে, তাই ভাবি চুলায় কড়াই বসিয়ে দিয়েছে এবং পেঁয়াজ আর তেল দিয়ে চিংড়ি মাছ ভাজতে দিয়েছে। চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিয়েছে, এরপর একটু পানি দিয়ে দেওয়া হলো এবং তারপর হলুদ আর শুকনো মরিচ দেওয়া হবে। একদম বেশি দিতে যাবেন না, আবার একদম কমও না, মিডিয়াম লেভেলে। অত বেশি লাগে না পেঁপেতে, হালকা হলেই হয়ে যায়। বেশি হয়ে গেলে তখন হলুদ মরিচের গন্ধ আসবে খাবার থেকে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, একদম কিন্তু বেশিও দেওয়া হয় না আবার কিন্তু কমও দেওয়া হয় না। আসলে রান্নাবান্নাটা হয়েছে আপনি করতে করতে শিখে যাবেন, একদিনে হঠাৎ করে শিখবেন না, কিন্তু আমরা শুধু আপনাদের প্রক্রিয়াটা দেখাতে পারি যে এভাবে এভাবে এই মশলা এতটুকু দরকার। কিন্তু আপনি যখন নিজে রান্না করতে শিখে যাবেন, নিজে রান্না করতে শুরু করবেন, তখন আপনার মেজারমেন্ট আইডিয়াটা অনেক ভালো হয়ে যাবে। যাই হোক, পেঁপে পাতলা করে কেটে ধুয়ে রেখেছিলো আর সামান্য একটু আলু দিয়েছে। পেঁপের সাথে কিন্তু আলু দিলে অনেক মজা লাগে, তাহলে পেঁপের যে মিষ্টি মিষ্টি একটা ভাব আছে সেটা কিন্তু কমে যায়। মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর ঢেকে রেখে দেব, 5-7 মিনিট কষাতে হবে। এভাবে একটু মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে পড়বে। মাঝে মাঝে 3-4 বার এরকম উল্টে পাল্টে দিয়ে আবার ঠেকে রাখতে হবে 7-8 মিনিটের জন্য, যাতে পেঁপে থেকে কষানোর ফলে পানি বের হয়ে যায়। দেখেছেন, একদম কিন্তু কম হয়নি আবার কিন্তু বেশিও হয়নি, হলুদের কালারটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তাই আপনি একটু বুঝে হলুদ দেবেন, লাগলে পরে আবার দেবেন, কিন্তু কম পরিমাণে দেওয়াই ভালো। বেশি পরিমাণে দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, অনেক অনেক সমস্যা দেখা দেয়। তো ভাবির রান্না কিন্তু আসলেই অনেক মজার। আজকে ভাবি আমাদেরকে পেঁপে রান্না করে দেখাচ্ছে। এবার কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম পানি দিয়েছে, এবার হালকা নেড়ে দেখবে যে পানির পরিমাণটা ঠিকঠাক আছে কি না। মনে হয়েছে যে আরও একটু পানি লাগবে সেদ্ধ হওয়ার জন্য, তাই সামান্য আরও একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর ভালো করে ঢেকে একদম রান্না করতে হবে, পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। আর চুলার জালটাও মিডিয়াম আঁচে রাখতে হবে, আর এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পেঁপেটা গলে গিয়ে ঝোলটা ঘন হয়ে আসবে। রংটা দেখতে খুব ইয়াম্মি লাগতেছে না? রান্নাটাও অনেক অনেক মজার হবে। দেখছেন চুলায় কি আজ, মাটির চুলায় রান্না করার এই একটা সুবিধা, চুলায় এত আজ থাকে শেষের দিকে যে ভিতরে মনে হয় যে জাল না দিলেও টকবক টকবক করে ফুটতে থাকবে। এবার ঢেকে রান্না হওয়ার জন্য রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর মিষ্টি একটা কালার হচ্ছে, আর দেখতে আর খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। ওই পাতিল থেকে অন্য পাতিলে বেড়ে নিয়েছে, তাহলে তরকারিটা ভালো থাকে আর কালিও কোথাও লাগার সম্ভাবনা থাকে না। যাই হোক, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।